টু মার্কসের মার্ক্সের কোশ্চেন্স রয়েছে তিনশো চুয়াত্তর টেম্প রয়েছে অ্যান্ড সমস্ত চ্যাপ্টারের ফাইভ মার্কসের কোশ্চেন আনসার রয়েছে ভিডিও তোমাদের এনভারনমেন্টাল স্টাডিজ মানে সিভেক ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশন দিয়ে দেবো অ্যান্ড এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম অ্যান্ড দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন তার সাজেশান দিয়ে দিয়েছি যারা কোনো দেখো নি পেলি চেক করতে পারো সেখানে ভিডিওটা পেয়ে যাবে অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের পাঁচ নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখানটা যে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দিয়ে দেবো সো সেখানটায় নর্মালি আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিয়েছি নিউজে মার্কস ডিভিশনটা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তার বেসিসে সো তোমাদের ফিফটি মার্কসের এক্সাম হবে দু ঘন্টার জন্য অ্যান্ড তোমাদের দশটা এমসি কিউ থাকবে অ্যান্ড হচ্ছে কি যে দশটা টু মার্কসের কোশ্চেন্স থাকবে অ্যান্ড হচ্ছে কি ছটা ফাইভ মার্ক্সের কোশ্চেন্স থাকবে যে কোনো চারটে ফাইভ মার্ক্সের কোশ্চেন আনসার করতে হবে সো কতগুলো কথা এখানটায় তোমাদের বলে দিই অনেকের কনফিউশন হচ্ছে কেননা একজন জিজ্ঞাসা করছিল যে পাঁচটা চ্যাপ্টারে যে ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন অ্যান্সার সেটা কি ওয়ান এইট ফাইভের মধ্যে পাওয়া যাবে হ্যাঁ নর্মাল হচ্ছে কি তোমরা পাঁচ পাঁচটা চ্যাপ্টার থেকে যে ফাইভ মার্ক্সের কোশ্চেন সেটা ওয়ান এইট ফাইভে ওয়ান এইট ফাইভে পেয়ে যাবে অ্যান্ড হচ্ছে কি যে এমসিকিউ এমসিকিউ হচ্ছে কি যে তোমাদের অতটা কমন আসে না তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি তোমাদের অনেকগুলো এমসিকিউ দিয়েছি ওই পিরিপটার মধ্যে ওয়ান এইট ফাইভের মধ্যে তোমাদের তিনশো চুয়াত্তরটা মতো নর্মালি এমসিকিউ রয়েছে ঠিক আছে টু মার্ক্সের কোশ্চেন্স রয়েছে তিনশো চুয়র টেম্প রয়েছে অ্যান্ড সমস্ত চ্যাপ্টারের ফাইভ মার্কসের এর কোয়েশ্চেন আনসার রয়েছে এটা হলো ইভিএসের এবার নর্মালি হচ্ছে কি একটা জিনিস তোমাদের বলে দিই যে আমি যে কোশ্চেন্সগুলো দিচ্ছি সাজেশনের মধ্যে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে অ্যান্ড আমার সাজেশনস বা নোটস কেনার পরে ঠিক আছে সে ওই যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেই কোয়েশ্চেনসগুলোর বাদে তুমি যদি নর্মালি অন্য যে কোনো চ্যানেলের বা যে কোনো স্যারের যদি কোনো একটা কোশ্চেন্স তোমার মনে হয় যে পড়বে আমাকে বলবে আমি তার অ্যান্সার্স দিয়ে দেবো ঠিক আছে মানে তাহলে আমার যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি তার অ্যান্সার তো দিই তুমি পেয়ে যাচ্ছ ওয়ান এইট ফাইভের মধ্যে প্লাস তিনশো চুয়াত্তরটা মতো এমসি কিউ অ্যান্ড টু মার্কসের কোশ্চেন্স প্লাস তোমার তো এমন মনে হতে পারে যে কোনো একটা চ্যানেলে সাবস্ক্রাইবারস বেশি সেখানটা একটা কোশ্চেন্স দিচ্ছে দাদা এরকম একটা কোশ্চেন্স তো আমি ওটা পড়বো তো আমাকে বলবে আমি তারও আনসার্স দিয়ে দেবো এটা গেলো এনভারনমেন্টাল স্টাডিজের ব্যাপার স্যাপার ওকে এবার হচ্ছে কি অন্য অন্য সাবজেক্টের প্রাইসগুলো বলি আমার অন্য অন্য সাবজেক্টের নোটস এখানটায় প্রোভাইড করা হয় যেমন হচ্ছে কি ধরো বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এই সি ইংলিশ কনস্টিটিউশনস ভ্যালু এই প্রত্যেক কটার হচ্ছে কি নোটস তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম প্রাইসের মধ্যে এই যে উপরে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ বাংলা পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এইসিসি ওগুলো তোমরা প্রাইস দেখতে পাচ্ছ ঠিক আছে নর্মালি ওই প্রাইসগুলো স্ক্রিনশট মেনে নিও অ্যান্ড ওই বেসিস হচ্ছে কি নোটস তোমরা পেয়ে যাবে এবার নোটসের কোয়ালিটি বলি অ্যান্ড তোমরা যদি এই পার্টটা স্কিপ চাও ওপরে টাইমার দেখতে পাচ্ছ ওখানটায় গিয়ে সাজেশনের ভিডিও দেখতে পারো এই পার্টটা মিস করলেও চলবে যাই হোক যারা নোটস নেবে তারা এই পার্টটা শোনো আদারওয়াইজ শুনতে হবে না অ্যান্ড ভিডিওর ডিউরেশন বাড়ি আমার কোনো লাভ নেই আমি ভিডিওতে কোনো রকম অ্যাড ইউটিউব অ্যাড চালাই না সো এবার তোমাদের বলে দিই যে যে নোটসগুলো আমি তোমাদের প্রোভাইড করছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কনফিউশন হতে পারে যে এত কম প্রাইস হচ্ছে কি এরকম নোটস মানে কেমন হতে পারে নোটস বা কিছু তুমি এক কাজ করবে যেখান থেকে নোটসগুলো চারশো পাঁচশো টাকা বা আমার থেকে মানে আমি যে প্রাইসে নোটস বিক্রি করছি ইউটিউবের কোথাও তুমি এই প্রাইসে নোটস পাবে না ফার্স্ট কথা অ্যান্ড তুমি যেখান থেকে নর্মালি চারশো পাঁচশো টাকা নোটস বলছে তাদের যে স্যাম্পেল নোটস একটা নেবে তারপর হচ্ছে কি আমার থেকে একটা স্যাম্পেল নোটস নেবে তারপরে যদি তুমি মনে হয় যে নর্মালি হচ্ছে কি ওদের নোটসটা ভালো ভালো কোয়ালিটি মানে তাদের সাবস্ক্রাইবার্স বেশি এমন তো মনে হতে পারে যে যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের নোটসটা বিশাল টাইপের একটা কিছু অ্যান্ড আমার সাবস্ক্রাইবারস কম মানে নোটসের কোয়ালিটি খারাপ বা কিছু তো সেটার জন্যই বলছি যে তোমরা প্রথমে ওখানটা একটা স্যাম্পেল নোট নেবে দেন আমার এখান এখান থেকে একটা স্যাম্পেল নোটস নেবে আমার সমস্ত নোটস কম্পিউটারাইজড টাইপ করা নোট অ্যান্ড হচ্ছে কি যথেষ্ট মানে প্রিকোশার্স নিয়ে হচ্ছে কি তৈরি করা যেহেতু আমার কনসালটেন্সি আছে আমার কাছে অনেকটা মানে ইউটিউবে যতগুলো স্যার ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশান ছাড়েন তার থেকেও বেশি আমার কনসালটেন্সি স্যার স্যার আছেন যারা টিউশানস পড়ান আমার হয়ে কলকাতা এবং নিউ টাউনের সমস্ত এলাকায় সো সমস্ত টিচারদের থেকে নর্মালি হচ্ছে কি চেক করে নিয়ে তারপর হচ্ছে কি নোটসগুলো প্রিপেয়ার করা হয় সো ওই একটা বললাম ঠিক আছে নোটসের কোয়ালিটি তুমি বুঝে গেলে যে নর্মালি হচ্ছে কি অ্যান্ড এমন অনেকবারই হয়েছে হচ্ছে কি তোমরা একটা পেপার নেওয়ার পরে অন্য অন্য পেপারও নিয়েছে কেননা নোটসের কোয়ালিটি দেখে অ্যান্ড আমার থেকে অনেক অফলাইনের টিচাররা হচ্ছে কি নোটস কেনে অ্যান্ড একটা জিনিস সেখানটায় তোমাদের স্পেশাল প্রাইস বলো আর যাই বলো বলতে পারো তুমি যদি কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড ইভিএস এর নোটস একসাথে নাও তাহলে হচ্ছে কি তোমার টু নাইন এন পড়বে अदरवाइज সেপারেট প্রাইস তুমি দেখতে পাচ্ছ এবার চলো সাজেশনসটা দেখে নিয়েছি ফিফথ সেমিস্টার কি সাজেশনস আমি রেখেছি প্রথম হচ্ছে কি তোমাদের একটু সিলেবাসটা আলোচনা করে দিই আমি প্রথম ভিডিওতে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু অর্থ আলোচনা করে নিই বাট আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দেবো আদারওয়াইজ তুমি একটু স্ক্রিনশট মিনিট দেখে নিও যে প্রথমে তোমাদের রয়েছে পরিবেশ দূষণ এর ধারণার প্রকার এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন্স রেখেছি ঠিক আছে তাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না অ্যান্ড আরেকটা কথা বলে দিই তোমাদের যেহেতু হচ্ছে কি ছটা কোশ্চেন আছে ফাইভ মার্কসের জন্য তুমি কোনো একটা চ্যাপ্টার থেকে যদি বেশি কোশ্চেন্স করে রাখো তাহলে কিন্তু ওই ছটা কোশ্চেনের মধ্যে দুটো এক্সট্রা কোশ্চেন্স থাকবে ওই চ্যাপ্টার থেকে তুমি তিন কোশ্চেন পেয়ে যেতে পারো তো একটা চাপটা ভালো করে করলে সবগুলো টপিক ওয়াইজ কোশ্চেন করে রাখতে তোমার কিন্তু সুবিধা ঠিক আছে নেক্সট তোমাদের হচ্ছে বায়ু জল মাটি শব্দ এবং সামাজিক দূষণ কারণ প্রভাব নিয়ন্ত্রণ ওকে নেক্সট হচ্ছে কি বর্জ্য পদার্থ মানুষের স্বাস্থ্য ঝুঁকি ধারণা নেক্সট হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থা পৌরসভা বায়োমেডিকেল বা হচ্ছে কি হাসপাতালের বর্জ্য এইগুলো হাসপাতালের বর্জ্য মানে কোনগুলো বলছি আমি তোমাদের মানে হাসপাতালে ধরো কোনো একটা মানে ব্যান্ডেজ করা হয়েছে দেন সেগুলো ফেলে দেওয়া হয় কোনো একটা ইঞ্জেকশান দেওয়া হয় সেগুলো ফেলে দেওয়া হয় এইগুলোকে নর্মাল হচ্ছে কি হাসপাতালের বর্জ্য বা বায়ো মেডিকেল পদার্থ বলা হয় তারপরে এই বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তারপর হচ্ছে কি জল জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তরের অবক্ষয় অ্যাসিড বৃষ্টি বা মানব সম্প্রদায় এবং কৃষি তাদের প্রভাব এটা তোমাদের টপিক রয়েছে এবার চলো সাজেশনটা দেখে নি পঞ্চম সেমিস্টার অধ্যায় থেকে কী প্রশ্ন থেকে সেটা দেখে নাও প্রত্যেকটা টপিক ওয়াইজ রয়েছে প্রথম হচ্ছে কি পরিবেশ দূষণ কাকে বলে এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো নেক্সট বায়ু দূষণ কাকে কারণ ও প্রভাব এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো নেক্সট তিন নম্বর হচ্ছে কি জল দূষণের কারণ প্রভাব সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেন তোমাদের সামরিক দূষণের কারণ বা প্রভাব সম্পর্ক দিতে পারে নেক্সট চার নম্বর হচ্ছে কি তোমাদের মৃত্তিক দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট পাঁচ নম্বর হচ্ছে কি শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট ছয় নম্বর হচ্ছে কি গ্রিন হাউস কী কোন কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় গ্রিন হাউস গ্যাসের প্রভাব বলতে কি বোঝো ইহা কিভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে এবং কী কীভাবে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয় অ্যান্ড যে পেপারগুলো আমি তোমাদের উপরে মেনশানস করলাম সমস্ত পেপারে কিন্তু ইংলিশ ভার্সানের নোটস পেয়ে যাবে বাট একটু বেশি মানে তিরিশ চল্লিশটাকে একটু বেশি হচ্ছে কি যে তোমাদের পড়বে ইংলিশ ভার্সানসগুলো নেক্সট হচ্ছে কি জলডুষণের মানসিশিষ্ট কারণ সময় আলোচনা করো নেক্সট আট নম্বরের হচ্ছে কি অ্যাসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকার প্রভাব আলোচনা করো নেক্সট নয় নম্বর হচ্ছে কি বায়োমেডিক্যাল বর্জ্য কয় প্রকার ও কী কী বায়োমেডিক্যাল বর্জ্য অপসারণ সংক্রান্ত ব্যবস্থা তো এই চ্যাপ্টার থেকে একটু বেশি করে কোশ্চেন্স দিলাম কারণ তোমাদের আমি বললাম যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি যদি ভালো করে করে নাও তাহলে সেই চ্যাপ্টার থেকে তিনটে কোয়েশ্চেন্স ফাইভ মার্কসের তিনটে কোশ্চেন্স নর্মালি তুমি তোমার হাতে থাকছে যে ওই চ্যাপ্টার থেকে তিনটে কোশ্চেন্স নর্মালি চলে আসতে তোমাদের লিখতে হবে চারটে সো এই ব্যাপারটা মাথায় রেখে যেহেতু তোমাদের টাইম আছে আচ্ছা সেই জন্য আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে একটু বেশি হচ্ছে কি কোয়েশ্চেন্স দিয়েছি ঠিক আছে অ্যান্ড যেটা বললাম যারা নোটস নেবে নিচে যে নাম্বার আছে সেখানে টেক্সট করতে পারো অত্যন্ত কম প্রাইস অ্যান্ড হাই কোয়ালিটি নোটস প্রোভাইড করা হয় সো থ্যাংক ইউ